না। একমাত্র যার উপর জুলুম করা হয় ওই ব্যক্তি যদি তা প্রকাশ করে তাতে গুনাহ নেই। আপনার উপর কেউ জুলুম করছে, এই জুলুমের কথা প্রকাশ করা, মানসিক বলা যিনি আপনাকে জুলুম করেছে এই কথাটা বলার কারণে সে নিঃসন্দেহে মনে কষ্ট পাবে। যিনি আপনার উপর জুলুম করেছে তার ব্যাপারে মামলা করতে গেলে, আদালতে গেলে সে কষ্ট পাবে। এই কষ্ট হারাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল কওল ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 148 নম্বর আয়াতে উল্লেখ করেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল কওল, মন্দ কথা বলে দাঁড়ানো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কিন্তু যে ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি জুলুম করা হয়েছে ওই ব্যক্তি যদি কথাগুলো বলে বেড়ায় তাতে বৈধ অবৈধ নয়, গীবত করা হারাম, গীবত করা হারাম। কিন্তু যার অত্যাচারে আপনি অতিষ্ঠ ওই ব্যক্তির গীবত করা আপনার জন্য বৈধ, এটা মামলা, এটা কি মামলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জুলুমকারী অত্যাচারকারী অত্যাচার সহ্য করে যে ব্যক্তি ধৈর্য অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতিদান, ওই ব্যক্তির ফল কিয়ামতে অবশ্যই অবশ্যই দিবেন। একজন অত্যাচার করেছে, তার অত্যাচারের উপর যদি জুলুমের নিপীড়নের ধৈর্য ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার প্রতিদান আমি অবশ্যই অবশ্যই বদলা নেবই নেব, দেবই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একটি শিঙ্গলা ছাগল আর একটি শিং ছাড়া ছাগলকে যদি, একটি ছাগল আর একটি ছাগলকে যদি ঝুপ দেয় ঘুত মারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এই ঘুত মার বদলা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আদায় করেই দিবেন। তিরমিজি শরীফের 2420 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তুআদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন হকদারের হক আল্লাহ রাব্বুল আলামিন আদায় করে দিবেন। দিবেন কি তাগিদ করেছেন, লামে তাগিদ মুনে তাগিদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, অবশ্যই অবশ্যই হকদারের হক কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদায় করে দিবেন, 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 দিবেন। এমনকি একটি ছাগল শিং বিশিষ্ট ছাগল যদি শিং ছাড়া ছাগলকে ঘুত মারে তার বদলা আল্লাহ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামতের দিন হকদারের হক আদায় করে দিবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সামান্যতম বিষয় যদি হয় সেটাও কি আদায় করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাযা সামান্যতম বিষয় যদি হয়, এমনকি একটি বাবলার কাটাও যদি কেউ অন্যায় করে দখল করে,
এমন কি একটা বাবলার কাটা যদি জুলুম করে অত্যাচার করে দখল করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তা আদায় করে দিবেন দিবেন বাবলার কাটার মূল্য আপনার কাছে কত আছে একটা বাবলার কাটা এটাও যদি কেউ অন্যায় ভাবে দখল করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তা আদায় করেই ছাড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘা জমি এক বিঘা সম্পদ জবরদস্তি করে জুলুম করে আদায় করে নাই কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তির ঘলায় সাত কবর জমিকে ঝুলিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন এক বিঘা শিব মিনাল আর্থ এক বিঘা জমি এক বিঘত এই এক বিঘ কেউ যদি অন্যায় ভাবে দখল করে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাত জমি এই সাত তবক জমি জমি কয় প্রকার জমিনের স্তর সাতটি এই সাত তবক জমিন তার গলাইকে ঝুলিয়ে দিবে ইতাবাকহু মিনাল আরদি সাবঈন মিন আরদ এই সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন জুলুমকে ভয় করো জুলুমকে ভয় করো ইত্তাকুল জুলমা জুলুমকে ভয় করো কেননা আজ জুলমা জুলমা তুয়ামাল কিয়ামা কেননা জুলুম হলো কিয়ামতের দিন সবচেয়ে বেশি অন্ধকারে পরিণত হবে নাউজুবিল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন জুলুমকারী ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে মুফলিস হবে কি হবে মুফলিস হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আতাদুরুনা মাল মুফলিস মুফলিস সম্পর্কে তোমরা কি জানো সাহাবীদেরকে বললেন রাসূল এ মুফলিস সম্পর্কে তোমরা কি জানো সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা বললেন ক্বালুল মুফলিস ফিনা ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুফলিস ওই ব্যক্তিকে জানি মান লা দিরহাম আলা ওয়া লা মাতাউন যার নিকটে কোনো ধন সম্পদ নাই যার নিকটে কোনো অর্থ করি নাই এই ব্যক্তিকে আমরা জানি দেউলিয়া মুফলিস মুফলিসের বাংলা অর্থ হলো দেউলিয়া আরবি হলো মুফলিস মুফলিসের আরেকটি অর্থ হলো সেটা হলো নিঃস্ব কি বলেন তো মুফলিস তো আকি বলা হয় আপনি কোনো সফরে রওনা দিয়েছেন আপনার নিকটে অনেক অর্থ করেছিল সফরের পথিমধ্যে আপনার কাছ থেকে সম্পদ গুলো হাতছাড়া হয়েছে ছিনতাই হয়েছে ডাকাত দল আপনার থেকে সেই সম্পদ গুলো নিয়ে নিয়েছেন ওই মুহূর্তে ওই অবস্থায় আপনি কেমন পরেশান হবেন আপনি কেমন নিঃস্ব হয়ে যাবেন সম্বলহীন ব্যক্তি মাসআলাই রয়েছেন কোন ব্যক্তি যদি এরকম অবস্থায় পতিত হয় সে যদি ধনী ব্যক্তি হয় ওই ব্যক্তির জন্য ভিক্ষা ভিক্ষি জায়েজ রয়েছে সফরে গিয়েছেন অর্থ করে নিয়ে গিয়েছেন ডাকাত দল আপনার থেকে অর্থ করে নিয়েছে অথবা হারিয়ে গিয়েছে টাকা পয়সা আপনি এমন নিঃস্ব বাড়িতে পৌঁছার আর আপনার কোনো পথ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মুহূর্তে অবস্থায় এ হলো মুফলিস নিঃস্ব অসহায় দেউলিয়া এ যদি ভিক্ষা ভিক্ষু করে ওই মুহূর্তে তার জন্য যায় সে যদি কোটিপতির মালিক হয় কথা বোঝাতে পারছি সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বললেন আমরা তো মুফলিস তাকে জানি যার নিকটে অর্থ নাই ধন সম্পদ এগুলো নাই সে হলো মুফলিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন না না না
এই ব্যক্তি মুখলিস নয় মুখলিস তো ওই ব্যক্তি কিয়ামতের দিন অনেক ব্যক্তি তারা নামাজ অসংখ্য নামাজ অসংখ্য রোজান অসংখ্য হজ অনেক ইবাদত বন্দেগী উপস্থিত হবেন কিন্তু তার ইবাদত নিষ্ফল হয়ে যাবে জুলুম করার কারণে অনেক আমূল্য উপস্থিত হবে অনেক রোজানে উপস্থিত হবে অনেক হজে উপস্থিত হবে কিন্তু হজ করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে অন্যের জুলুম করেছে কি করেছে অন্যের জুলুম করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এই ব্যক্তি আমল নামাজ যার জুলুম করা হয়েছে ওই ব্যক্তিকে দেওয়া হবে মাউদুল্লাহ বলেন এ হলো মুফলিস এ হলো কি মুফলিস তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমরা মুফলিস হও না তোমরা জুলুম করো না জুলুম যদি করো কিয়ামতের ময়দানে আমল করার পরে فأحبط أعمالهم তোমাদের আমলকে নষ্ট করা হবে নাউজুবিল্লাহ জুলুমকারী ব্যক্তির আমল একেবারে নিঃস্ব হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন وقد خاب من حمل ظلمًا কিয়ামতের দিন জুলুমকারী ব্যক্তি একমাত্র আমলের দিক থেকে ব্যর্থ হবে ব্যর্থ কি যে জুলুম করেছে জুলুমকারী ব্যক্তি আমল করা সত্ত্বেও সে নিষ্ফল তার হাতে কোনো আমল থাকবে না যার জুলুম করেছেন আপনার আমল তাকে দিয়ে দিতে হবে কিয়ামতের দিন টাকা পয়সা ধন দৌলত এগুলোর বিনিময় হবে না হবে নেকির বিনিময় কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বুখারী শরীফের 2449 নম্বর হাদিস কিয়ামতের দিন জুলুমকারী ব্যক্তি নিষ্ফল হয়ে যাবেন সম্মাহত হয়ে যাবেন করার কিছু থাকবে না আমল নিজে করে যখন আপনি জুলুম করেন সবচেয়ে বড় হতভাগ্য ওই ব্যক্তি যে ব্যক্তি আমল করার পরে জুলুম করেছেন জুলুম করবেন জুলুম করা যাবে না জুলুম করলেন তো ঠকলেন রাগ করলেন তো হারলেন রাগ করলেন তো হারলেন রাগ করবেন না ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন আমাকে উপদেশ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিলেন না তাকুদাব তুমি রাগ করো না সাহাবী এটাকে উপদেশ মনে করলেন না আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন লা তাগদাব রাগ করো না সাহাবী তাও মনে করলেন না যে এটা আমার জন্য উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে আবারও বললেন লা তাগদাব রাগ করো না যদি আপনি রাগ করলেন তো হারলেন রাগ করলেন তো আপনার আমলকে নষ্ট করলেন রাগের মাধ্যমে জুলুমের সৃষ্টি হয় কি হয় বলেন তো রাগের মাধ্যমে জুলুমের সৃষ্টি হয় জুলুম নিপীড়ন অত্যাচার এগুলো সবচেয়ে বড় অন্ধকার হবে কিয়ামতের ময়দানে অর্থাৎ জুলুমকারী ব্যক্তি নিজে নিজেকে জুলুম করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 32 নম্বর আয়াতে বলেন ফালা তাজলিমু আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদেরকে জুলুম করো না মানুষ যখন গুনাহের কাজ করেন অপরাধের কাজ করেন অপরাধের কাজ নিজেকে শুধু লাঞ্ছনা দেয় নিজেকে গ্রেফতার করেন আদম আলাইহিস সালাম একটিমাত্র অপরাধ করার কারণে একটিমাত্র অপরাধ করার কারণে অনুতপ্ত অনুসরণ হয়ে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আমি
আমার নিজের নফসের প্রতি জুলুম করেছি আমাকে আপনি রহম করেন করম করেন দয়া করেন আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনি যদি আমাকে রহম না করেন আমি তো ক্ষতিগ্রস্তের অন্তর্গত হয়ে যাব মানুষ যখন অপরাধ করে মানুষ যখন গুনাহের কাজ করে জুলুম কি অন্যের উপর করে না নিজের উপর করে বুঝেন নাই জুলুম নিজের উপর করে সবচেয়ে বড় জুলুম হলো নিজে অপরাধের কাজ করা অপরাধের কাজ করা থেকে বিরতটা কম যদি কোনো ব্যক্তি অপরাধ করে জুলুম করে নিপীড়ন করে এই ক্ষতিটা তার উপর বর্তায় হাদিস শরীফে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2450 নম্বর হাদিসে বলেন حضرت ابو هريره رضي الله تعالى عنه تني বলেন رسول صلى الله عليه وسلم تني বলেছেন من كانت له مظلمه لاحد ارديه যে ব্যক্তি কোন মুসলমান ব্যক্তির সম্মানের আঘাত করে সম্মান মান সম্মানের আঘাত করে সম্ভ্রম হানি ঘটায় এই ব্যক্তি কিয়ামতের দিন নিঃস্ব হয়ে যাবেন আও শাইইন অথবা অন্য কোনো কিছু একজন মুসলমানের মান সম্মান নিয়ে আঘাত করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে অথবা অন্য কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সেই দিন আসার আগে ফালিয়াতাহাল্লালহু মিনহু ইয়াউমা কবলা আইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দিন আসার আগে যেদিন কোনো অর্থকড়ি থাকবে না দিনার দিরহাম থাকবে না সেই কিয়ামতের দিন আসার পূর্বে ওই ব্যক্তির থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও বলছেন রাসূল বলেছেন যার জুলুম করা হয় মান সম্মানের প্রতি ইজ্জতের উপর আঘাত করা হয় সম্মান ভ্রম করা হয় হরণ করা হয় তুমি যদি বুঝতে পারো আমি ওর ইজ্জতকে নষ্ট করার পাইতারা করেছিলাম সেই দিন আসার আগে যেদিন টাকা করি অর্থ করি ধন দৌলতের বিনিময় হবে না শুধু নেকির বিনিময় হবে ওই দিন আসার আগে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় ফালিয়াতাহাল্লালহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও মাফ চেয়ে নাও বুদ্ধিমান ব্যক্তি তো এই ব্যক্তি যে ব্যক্তি কোন ব্যক্তির উপর অত্যাচার করল অত্যাচার করে নিজে অনুতপ্ত অনুশোচনা করে বুঝতে পারলো যে আমি ভুল করেছি তার থেকে মাফ চেয়ে নেওয়া হলো বুদ্ধিমানের কাজ যদি কোনো ব্যক্তি বুদ্ধি না পারতেন মাফ না নিতে পারল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইন কানা লাহু আমালুন সালিহুন ওই ব্যক্তি যদি কোন নেক কাজ করে সৎ কাজ করেন সৎ কাজ করে নেক কাজ করে আমল সালিহা করেন উখিদামিন ভূমি কদরি মাজলামাতুন সে যে পরিমাণ অত্যাচার করেছে ওই পরিমাণ নেকি তার থেকে কিয়ামতের দিন কেটে নেওয়া হবে কথা কি বুঝতেছেন দুনিয়াতে যে পরিমাণ অত্যাচার করেছেন আপনি যে নামাজ পড়েছেন আপনি যে রোজা রেখেছেন এর কিছু না কিছু তো সব হয়েছে এই সব থেকে কিয়ামতের দিন আপনার জন্য কেটে দেওয়া হবে যিনি অত্যাচারিত হয়েছেন তার আমল নামে দেওয়া হবে বুখারী শরীফ 2449 নম্বর হাদিস একটু আপনি যাচাই করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যাখ্যা হিসেবে বললেন একজন মানুষের নেকির কাজ নাই আমলে সালেহা নাই যদি তার নিকটে ও ইল্লাম তাকুম হাসানাত যদি ওই ব্যক্তির নিকটে আমলে সালেহা না থাকে নেক কর্ম না থাকে উহিদামিন সাইয়াতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যদি তার আমলে সালেহা না থাকে তার যদি বদি থাকে যে ব্যক্তির প্রতি অত্যাচার করা হয়েছে তার বদি তার পাপ কাজ তার আমল নামাই দেওয়া হবে যিনি জুলুম করেছেন উল্টা দিক করবেন যার উপর জুলুম করা হয়েছে তার পাপ কেটে নিয়ে ওই ব্যক্তিকে পাপ দেওয়া হবে নাউজুবিল্লাহ বললেন না এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন জুলুমকারী ব্যক্তি সবচেয়ে বেশি জুলুমকারী ব্যক্তি সবচেয়ে বেশি কিয়ামতের দিন অন্ধকারে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার খালেক তিনি আমার
মালিক তিনি কারো প্রতি জুলুম করেন না তিনি বান্দাদের প্রতি জুলুম করতে হারাম করে দিয়েছেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি কত পাওয়ারফুল আমাদের তো ক্ষমতাই নাই যদি একদিন একদিন ক্ষমতা আসে আমাদের ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে যায় না ভাই আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন মুসলিম শরীফের হাদিস 2577 নম্বর হাদিস 2577 নম্বর হাদিস বেলা তাকরার তাকরার সারান আর তাকরার ওয়ালা হাদিসের সংখ্যা হলো 6463 নম্বর হাদিস আমাদের কিতাব মাদ্রাসার কিতাব যেটা পড়ানো হয় মুসলিম শরীফ সেই হাদিস সংখ্যা হলো 2577 নম্বর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে বলেন এইটা হলো হাদিসে কুচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর মুখ দিয়ে হাদিসটা কি হাদিসে কুচ্ছি এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞাত করে দিয়েছেন হে বান্দারা তোমরা অবগত হও আমার পাওয়ার কত তারপরে আমি জুলুম করি না তোমরা দুনিয়ার অল্প দিনের জন্য ক্ষমতা পাওয়ার সাথে সাথে মানুষের উপর অত্যাচার নিপীড়ন শুরু করে দাও এটা বন্ধ করে দাও আমি কত ক্ষমতাধর আমি কত কুয়াতলা শক্তিধর তোমরা কি জানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন খুব মনোযোগ দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাবারাকা ওয়া তাআলা আনহু ক্বাল আল্লাহ তাআলা তিনি বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি হে বান্দারা হে আমার বান্দারা তোমরা স্মরণ করো স্মরণ করো ইন্নী হারামতু যুলমা আলা নাফসি আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি কার উপর আল্লাহ নিজে বলছে আমি আমার নিজের উপর জুলুম করে হারাম করেছি খুব মনোযোগ দেন ওয়াজালতু মিন বাইনাকুম মুহাররামান সুতরাং তোমরা পরস্পর পরস্পরের উপর জুলুম করো না তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করাও আমি হারাম করেছি আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করেছি আমি আমার বান্দার উপর জুলুম করা হারাম করে দিয়েছি তোমাদের উপর জুলুম করা হারাম দিয়েছি তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করাকে আমি হারাম করে দিয়েছি আত্মহত্যা করা কি বলেন তো এটা জুলুম আপনি করতে পারবেন এটা হারাম এটা জুলুম এটা জুলুম এই জন্য নিজে আত্মহত্যা করা যাবে না নিজের উপর আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করা হারাম করেছেন আল্লাহ তার বান্দার উপর জুলুম করা হারাম করেছেন তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন হাদিসে কুচ্ছিত বলেন ফালা তাজলামু সুতরাং তোমরা কেউ পরস্পর জুলুম করো না এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাসতাদুনি ওয়া আহদিকুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই ছিলে পথভ্রষ্ট আমরা সকলেই পথভ্রষ্ট কি বলেন তো বলেন না আমরা সকলেই পথভ্রষ্ট আল্লাহ বললেন আল্লাহ বলছেন আসলে আমরা পথভ্রষ্ট না আল্লাহ যদি আমাদের তো হিদায়ত না দেয় আমরা কি হিদায়ত আসতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন হে আমার বান্দারা তোমরা সকলেই ছিলে পথভ্রষ্ট ইল্লা মান হাদাইতুহু আমি যাকে হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত সুতরাং ফাসতাহদুনি ইয়াহদিকুম তোমরা আমার নিকটে হেদায়েত চাও আমি তোমাদেরকে হেদায়েত দেব তাহলে আমাদের উচিত হলো প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি অবস্থায় আল্লাহ থেকে হেদায়েত চাওয়া কারণ আমরা সবাই পথভ্রষ্ট যারাই হেদায়েত চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেন সুবহানাল্লাহ বলে যারা হেদায়েত চায় না তাদেরকে হেদায়েত দেয় না এরপরে দেখেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত তোমরা সকলেই তোমরা সকলেই ক্ষুধার্ত ইল্লা মান আতআমতুহু আমি যাকে খাবার খিলাই সে ব্যতীত আল্লাহ যারে খিলায় সে ক্ষুধার্ত থাকে না
আল্লাহ যদি খেলায় সে পরিপূর্ণ তৃপ্ত হয় আর আল্লাহ যদি না খেলায় সে বোকা থাকে ক্ষুধার্ত থাকে আল্লাহ তা বলছে এই তোমরা সকলেই ক্ষুধার্ত আমি যাকে খেলাই সে সারা সুতরাং ফাসতাতিউনি উতঈমুকুম সুতরাং তোমরা আমার নিকটে খাবার চাও আমি তোমাদেরকে খাবার দেব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইবাদি কুল্লুকুম আরিন হে বান্দারা তোমরা সকলেই উলঙ্গ আল্লাহ বলতেছেন তোমরা সকলেই উলঙ্গ কিন্তু ইল্লা মান কাসাতুহু আমি যাকে পরিধান করাই সে ব্যতীত আমরা সকলে পৃথিবীতে এসেছি বস্ত্র নিয়ে না উলঙ্গ হয়ে পোশাক পরাই দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যাকে পোশাক পরান সেই পোশাক পরে কত পাগল এখান দেয় ঘরে পরনে বস্ত্র থাকে না আল্লাহ যাকে বস্ত্র পরান সেই বস্ত্র পরতে পারেন আল্লাহ যাকে পরিধান করার যোগ্যতা দেন সেই পরিধান করতে পারে তাই আল্লাহ বললেন হে আমার বান্দারা তোমরা সকলে উলঙ্গ আর আমি তোমাদের যাদেরকে পোশাক পরিধান করাই সেই শুধু ব্যতীত সকলে উলঙ্গ সুতরাং তোমরা আমার নিকটে পোশাক চাও পরিধেয় বস্তু চাও আমি তোমাদেরকে পরিধেয় বস্তু দান করব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা মিন লাইলি ওয়ান নাহার হে আমার বান্দারা তোমরা রাত্রে এবং দিনে অপরাধের কাজ করো গুনাহের কাজ করো ইল্লা ওয়া আনা আগফিরু যুনুবা জামিআন আর আমি তোমাদের সকলকে তোমাদের গুনাহকে মাফ করে দিই সুবহানাল্লাহ আমাদের কাজ বান্দাদের কাজ হলো গুনাহের করা রাত দিন 24 ঘন্টা খালি গুনাহের কাজ করি নেকির কাজ কয়জন কয়জনটা করি আল্লাহ তাই বললেন তোমরা রাত্রে এবং দিনে তোমরা গুনাহের কাজ করো আর তোমাদের সকল অপরাধ জেনে বুঝে যখন আমার কাছে মাফ চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিই সুতরাং ফাস্তাগফিরুনি আগফিরকুম তোমরা আমার নিকটে মাফ চাও আমি তোমাদেরকে মাফ করে দেব সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে মাফ চাইতে পারে সবাই পারে না সবাই পারে না আল্লাহর কাছে মাফ চাইতে সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে মাফ চাইতে পারে সুতরাং আল্লাহর কাছে মাফ চাওয়া বান্দা হিসেবে উচিত নাকি বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগুন দরি হে আমার বান্দারা তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না তোমরা যদি আমার ক্ষতি করতে চাও কোন বান্দার ক্ষমতা আছে আল্লাহর ক্ষতি করতে না আল্লাহ বললেন তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা আমার ক্ষতি করতে চাও হে আমার বান্দারা তোমরা যদি আমার উপকার করতে চাও ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি যদি তোমরা আমার উপকার করতে চাও আমার উপকারও করতে পারবে না আল্লাহর উপকার করতে পারবেন না আল্লাহর উপকারও করতে পারবেন না ক্ষতিও করতে পারবেন না আল্লাহ কিন্তু তিনি পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন হে আমার বান্দারা হে আমার বান্দারা ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকাল কলবি রিজলিন ওয়াহিদিন মিনকুম হে আমার বান্দারা পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত যত নর নারী মুমিন মুমিনাত জাহেল অজ্ঞ মানুষ জিন সকলে যদি একসাথে এমন ব্যক্তির মতন হয়ে যাও আতকাল কলবি শ্রেষ্ঠ কলবালা হয়ে যাও অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন হয়ে যাও সবাই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যদি সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মতন সকলেই হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আল্লাহ বললেন মা যাদা যালিকা ফি মুলকি শাইআন আমার রাজত্বের কিঞ্চিৎ পরিমাণ শ্রীবৃদ্ধি পাবে না সবাই নেককার হয়ে গেলে আল্লাহর কোনো লাভ নাই শ্রীবৃদ্ধি পাবে না এই দুনিয়ার এই মুলকে কোনো কিছুই বৃদ্ধি পাবে না লাভ কার দেখেন পরে বলবে আল্লাহ এরপরে বললেন হে আমার বান্দারা ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম হে আমার
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে জীবিত মৃত যত ইনসান আছে জিন আছে সবাই মিলে যদি আফজারুল কব সবচেয়ে বড় পাপী ব্যক্তির মতন হয়ে যাও ফেরাউনের মতন হয়েছে সবাই এক মানে আমরা তো অনেক নেককার আছি পরহেজগার আছি অনেক জাহেল আছি অনেক অনেক কিছু আছে আল্লাহ তিনি বলতেছেন তোমরা যদি সকলেই সবচেয়ে বড় পাপী ফেরাউনের মতন হয়ে যাও সবচেয়ে বেশি বড় পাপী ফেরাউনের মতন যদি হয়ে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আল্লাহ বলেছেন মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ আমার রাজত্বে কিঞ্চিৎ পরিমাণ বৃদ্ধি পাবে না কমবে না বৃদ্ধিও পাবে না মক্কা এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন সুতরাং এই বান্দারা তোমরা জানো জানো হে বান্দারা পৃথিবীর যতগুলো মানুষ একসাথে যতগুলো জিন একসাথে যদি তোমরা আমার কাছে চাও ফাসআলুনি একসাথে একসাথে সকলে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কোনো ব্যক্তি চায় সবাই একসাথে চাইতেছে একজন একটা চাইতেছে আরেকজন আরেকটা চাইতেছে এরকম জন্ম থেকে পৃথিবীর জন্ম থেকে শেষ পর্যন্ত সকলে একসাথে চাইছেন فَأَعْتَيْتُ كُلَّ إِنسَانٍ مَسْأَلَتَهُ আমি প্রত্যেকটি বান্দাকে দিতে সক্ষম সুবহানাল্লাহ বলেন প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে দিবে কিভাবে তাতে কি হবে না মা নাকাসা যালিকা মিম্মা ইন্দি ইল্লা কামা ইয়ানকুসুল মিখলাতি ইল্লা উদখিলাল বাহর সেটা এমন ভাবে সমুদ্রের মধ্যে সমুদ্রের মধ্যে সুই নিক্ষেপ করলে সুইয়ের মাথাতে যতটুকু পরিমাণ পানি পাওয়া যায় অতটুকু আমার খাজানা থেকে কমবে সবাই একসাথে চাইলে সমুদ্রে নিক্ষেপ করলেন একটা সুই সমুদ্রে সুই নিক্ষেপ করলে যতটুকু কমে অতটুকুই কমবে আল্লাহর খাজানা থেকে তাহলে কি পরিমাণ খাজানা আল্লাহ সে আল্লাহ বলতেছে আমি আমার নিজের উপর আমার নিজের উপর জুলুম করাকে হারাম করেছি আপনি কি পাওয়ার পাইছেন আপনি কি পাওয়ার পাইছেন কোন কিছু হওয়ার আগে আপনি নিজেকে বড় জালেমে পরিণত করে ফেলে দেন জুলুম করা শুরু করে দেন আল্লাহর পাওয়ারের কাছে আপনি কিচ্ছু না ঘর গুটাও না আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন হে আমার বান্দারা ইবাদী ইন্নামা হিয়া আমালুকুম ওয়াহসিহা লাকুম হে আমার বান্দারা তোমরা যখন তোমাদের নেক আমল করো আমি তোমাদের নেক আমলকে সংরক্ষণ করি সুবহানাল্লাহ বলেন বান্দা যখন নেক আমল করে সেই নেক আমলকে আল্লাহ সংরক্ষণ করে তাহলে নেক আমল লাভ না লস লাভ লাভ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন তোমার আমলকে সংরক্ষণ করে আমি ক্ষান্ত হই নাই তারপরে আমি কি করি জানন সুন্না ওয়াফিকুম আমি তোমাদের নেক আমলকে পরিপূর্ণ রূপদান করি সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই নেক আমলকে লালন পালন করে পরিপূর্ণ রূপদান করেন তাহলে বান্দা নেক আমল করলে বান্দা লাভ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ওয়াজাদা খায়রান ফালহামদুলিল্লাহ যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে নেক কাজ করতে পারে সে কোন আল্লাহর প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই যে আমরা মসজিদে আসতে পারছি সকলের দ্বারা সম্ভব হয়েছে কি না আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারই মসজিদে আসতে পারছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ওয়াজাদা গায়রা যালিকা ফালান ইয়ালুমান্না ইল্লা নাফসান যে ব্যক্তি নেক কাজ করতে পারে না যে ব্যক্তি নেক কাজ করতে পারে না এ ব্যক্তি যেন নিজেকে দোষী বলে নেক কাজ না করা বদ কাজ করার কারণে নিজ অপরাধী আল্লাহকে আল্লাহকে দোষ দেওয়া যাবে না নেক কাজ করলে নিজের লাভ বদ কাজ করলে নিজের ক্ষতি সুতরাং যে ব্যক্তি জুলুম করলো সে নিজে ঠকলো যে ব্যক্তি জুলুম করলো সে নিজে ঠকলো আর যে নেকির কাজ করলো সে নিজে লাভবান হইল সুতরাং জুলুম কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি অন্ধকার হবে অর্থাৎ সবচেয়ে বেশি অপরাধ হিসেবে গণ্য হবে জুলুম জুলুম থেকে আমরা কি বাঁচতে পারি না ভাই কোরআনের অনেকগুলো আয়াত জুলুম ব্যাপারে নাজিল করা হয়েছে আল্লাহ বলেন وسيعلم الذين ظلموا أيام انقلب ينقلبون الله رب العالمين سورة شعراء مدد دوشت و شتش نمبر آيات بولين اي وصيري دكت بابي جانت بابي ظلوم كاريرا تدر قرنان كون ديكي جاتشن
অর্থাৎ জুলুমকারীদের পরিণাম সবচেয়ে ভয়ঙ্কর, এটা অচিরেই অচিরেই জানতে পারবে, দেখতে পারবে। সুতরাং আমরা তা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ আমাদের সকলকে জুলুমের নিপীড়ন অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।